আই অ্যাম মোমো। না না, আমার নাম তো ববিতা, সেটা তোমরা প্রত্যেকেই জানো। বাট আজকে আমি এসেছি কল্যাণীতে আই অ্যাম মোমো শপে, যেটার প্রপার লোকেশনটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো নিচে ডেসক্রিপশানে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আবারও হাজির হয়েছে আরও একটি নতুন ফুড ব্লগে। তো আজকে আমি চলে এসেছি কল্যাণীতে আই অ্যাম মোমো শপে, যেখানে এলে তোমরা পেয়ে যাবে মোমোর অনেক ভ্যারাইটি, সাথে অনেক কম্বো অফারও রয়েছে। তো এখান থেকে আমি আজকে অর্ডার করেছি তন্দুরি মোমো। ফার্স্ট টাইম আমি তন্দুরি মোমো ট্রাই করছি। এর আগে যে কটা মোমো নর্মালি পাওয়া যায়, যেমন স্টিম মোমো, প্যান ফ্রাই মোমো, ফ্রাই মোমো, প্রতিকটাই টেস্ট করেছি। বাট আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করছি এই তন্দুরি মোমোটা। এক্সপিরিয়েন্স কী হবে সত্যি জানি না, এর আগেও কখনো ট্রাই করিনি, তো তার জন্য ডেফিনেটলি আমি টোটালি আননোন যে এর স্বাদ কীরকম হয়। ছ পিস তন্দুরি মোমোর সাথে এসেছিল একটু অনিয়ন, উপর থেকে গার্নিশ করা ধনে পাতা, এবং সাথে মেয়োনিজ ছিল। তো বলে না কথায়, পেহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি, তো দর্শনধারীটা বেশ ভালোই লেগেছে। এবার হচ্ছে গুণ বিচারি। তো ছোট একটা বাইট নিয়ে দেখছি যে কিরকম ছিল টেস্টটা। না সত্যি, ছোট একটা বাইটে মন ভুলল না, তাই মোমোর বাকি অংশটাও মুখে যাবার জন্য একদম কিন্তু তৎপর ছিল। তো মেয়োনিজে ভালো করে ডিপ করে বাকি অংশটা খেয়ে নেব। সত্যি ফার্স্ট বাইটে বা ফার্স্ট টাইম ট্রাই করাই তন্দুরি মোমোর এক্সপিরিয়েন্স অসাধারণ ছিল। নর্মালি আমি পেঁয়াজ একদমই পছন্দ করি না, বাট এই তন্দুরি মোমোর সাথে পেঁয়াজটা দুর্দান্ত লাগছিল। তোমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স কী ছিল এই তন্দুরি মোমো টেস্ট করার সময়, সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর আমি এখন এনজয় করতে থাকি এই মোমোগুলো। তন্দুরি মোমোর প্রাইস ছিল 80 রুপিস। নর্মালি আমরা স্টিম মোমো খাই যেটা, সেটাই 50 টাকা থাকে। তো সেখানে একটা স্ট্যান্ডার্ড সাইজের মোমো এবং ভেতরে স্টাফিংটা কিন্তু যথেষ্ট ভালো ছিল, টেস্টিও ছিল। তো সেই অনুযায়ী 80 রুপিস, নট টু মাচ। মোমো শেষ, বাট মেয়োনিজ ছিল এখনো বাকি, তো সেটা একটু শুধু শুধুই খেয়ে নিলাম। আর আমার মেয়োনিজ খেতে ভীষণ ভালো লাগে। তারপর টেবিলে চলে এলো একেবারে গরম গরম ক্রিমি মোমো, 6 পিস ছিল এটাও। কিন্তু আমি এর আগে কখনো ট্রাই করিনি ক্রিমি মোমোটাও, বাট এখানে দেখলাম, ভাবলাম একবার ট্রাই করিয়ে দিই। স্টিম মোমো, প্যান ফ্রাই মোমো, এটা তো খাওয়া হয়েই থাকে, বাট এই ধরনের মোমোগুলো আমাদের ওই দিকটাতে, মানে যেখানে আমি থাকি সেখানে অবশ্যই পাওয়া যায় না, তো সেই কারণে ট্রাই করাও হয়নি। বাট আজকে যখন পেয়েছি তখন ছাড়ার তো কোনো বালাই নেই। মোমো এমনি একটু লাজবন্দি হয়, অল্প একটু কিছু বকাবকি করলেই একেবারে ভেঙে যায়। আর এটা ছিল ক্রিমি মোমো, তো সেই কারণে হাফ করতে কিন্তু একেবারে ভেঙে যাচ্ছিল। সে ঠিক আছে, কোনো ব্যাপার না, ট্রাই করলাম যখন সত্যি খুব ভালো ছিল, আমার খুব ভালো লেগেছে। ক্রিমিটা এবং সাথে মোমোটা দুটোই দুর্দান্ত ছিল। বাট যদি কম্পেয়ার করি তন্দুরি মোমো এবং ক্রিমি মোমোর মধ্যে আমার কোনটা বেশি ভালো লেগেছে, তো অবশ্যই আমি যাব তন্দুরি মোমোর জন্য। এবং যারা একটু স্পাইসি পছন্দ করে তো তারাদেরও ভালো লাগবে এই তন্দুরি মোমোটা। তোমরা যারা স্টিম মোমো, প্যান ফ্রাই মোমো ছেড়ে অন্য কোনো মোমো ট্রাই করেছো, সেটা কী মোমো ছিল নিচে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। এবং যারা মোমোর লাভার তারা অবশ্যই আমি বলবো এই দুটো মোমো একবার ট্রাই করো। ক্রিমি মোমো না হলে তন্দুরি মোমো তো অবশ্যই ট্রাই করে দেখো, জাস্ট পাগল হয়ে যাবে। আর এখানে যদি আসতে চাও সেটার লোকেশনটা আমি প্রপারভাবে শেয়ার করে দেবো নিচে ডেসক্রিপশানে। নেক্সট অবশ্যই আরও একবার এখানে চলে আসবো, তার কারণ এখানে মোমোর ভ্যারাইটি কিন্তু অনেক রকম রয়েছে। আজকে দুটো ট্রাই করেই পেট একেবারে ফুল হয়ে গেছে, অন্য কোনো দিন এসে অন্য কিছু ট্রাই করবো আর সেই এক্সপিরিয়েন্স শেয়ার করব তোমাদের সাথে। তোমরা যদি পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকো অবশ্যই আমার পেজটিকে ফলো রাখতে ভুলবে না। যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট হইলো চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রেখো নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন আরও একটা নতুন ভিডিওতে।